Hey guys, I welcome you to the Bengal Competitive Guidance. Friends, Public Service Commission has published an important result published a final result. Or that candidates recommend for appointment. Before starting, I am sure that you have any update. So, subscribe to the channel, like and share. Public Service Commission, দেখতেই পাচ্ছ এখানে এই জাস্ট কিছুক্ষণ আগে নোটিশটা যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে তো কি বলা আছে রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু 200 পার্মানেন্ট পোস্ট এর মধ্যে বিভিন্ন পোস্টের যে ডিভিশনগুলো এখানে করে দিয়েছে তো কিসে ছিল কোন পরীক্ষা ছিল সেটা হচ্ছে যে ফার্মাসিস্ট কাম সেলস গ্রেড থ্রি ডিরেক্টরেট অফ ইএসআই অর্থাৎ 200 জন পরীক্ষার্থীদের জন্য কিন্তু ফ্রেন্ডস যে ফাইনাল প্যানেল সেটা কিন্তু প্রকাশিত হলো ফার্মাসিস্টদের জন্য ফার্মাসিস্ট গ্রেড থ্রির জন্য তো এই পরীক্ষার কি কাট অফ মার্কস গেছে সেটা আমরা দেখে নেব স্ক্রোল করে নিচে নামলে আমরা কাট অফ মার্কসটা দেখতে পেয়ে যাব তো কত কাট অফ গেল সেটা আমরা জেনে নেব এখন তো এই হচ্ছে কাট অফ মার্কস মার্কস অবটেইন ইন ইন্টারভিউ বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন ইচ ক্যাটাগরি টোটাল মার্কস 100 ইউ আর দে 50 গেছে OBC A 41.67, OBC B 45, SC 40, ST 30, MSP 40, PDLV, এদের জন্য 46, PDHI 41 and PDLDCP, এদের জন্য 42. তো একটা ইম্পর্টেন্ট যেটা বলার সেটা যেটা তোমাদের নজর রাখার ব্যাপার সেটা হচ্ছে যে তো কেন ওই কাট অফ মার্কসটা কেন বললাম তো কাট অফ মার্কসটা বলার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্টে জেনারেলদের জন্য ইউআরদের জন্য 97টা ভ্যাকান্সি ছিল পিএসসি কিন্তু 97টাই ভ্যাকান্সি ফিল আপ করেছে অর্থাৎ যেটা আমাদের এতদিন ক্যান্ডিডেটদের মনে যে একটা ধারণা ছিল যে যেই নাম্বার অফ ভ্যাকান্সিস পিএসসি রিলিজ করে সেটাই নিয়োগ হয় কিনা পিএসসি কিন্তু এই প্রিভিয়াস একটা নোটিশে অলরেডি বলে দিয়েছিলো যে যতটা সম্ভব তারা সেই ভ্যাকান্সিই নেয় এবং যদি ফার্দার কোনো ক্যান্ডিডেট সেই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করে পরবর্তীকালে তার জন্য যথাযুক্ত ব্যবস্থা নিয়ে ইমিডিয়েটলি সেই ভ্যাকান্সি কিন্তু ফিল আপ করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে 97খানা ভ্যাকান্সি ছিল 97খানাই ভ্যাকান্সি নেওয়া হয়েছে ওবিসি এদের জন্য 19টা ছিল প্রত্যেকটা ভ্যাকান্সির জন্যই কিন্তু যতগুলো রিকমেন্ডেড ছিল ততগুলোই নেওয়া হয়েছে এমন না যে 19টা দিয়ে 17টা নিয়েছে দুটো ওদের মর্জি মতো নেয়নি তা না 19টা দিয়েছে ভ্যাকান্সি 19টাই নিয়েছে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে দেখো পিছনে স্টার মার্ক দেওয়া আছে তো স্টার মার্কের মানে হচ্ছে সাফিসিয়েন্ট নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট নট অ্যাভেলেবল অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাওয়া যায়নি তো এটাই ছিল আজকে আমার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে এখনই লাইক করো অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে খুব শীঘ্রই